মানে এটা তো সানার মিষ্টি দাও এটা আপনি এক পিস খেয়ে দেখেন সবচেয়ে আলাদা এখন খেয়ে দেখেন প্রমাণ করে তাহলে ওটা আদা দিয়ে দেন হ্যাঁ চিনি ওলাটা কত 300 প্রাইস 300 টাকা 300 টাকা কেজি দোকানের নাম কি ভাই তিল ঘি দাও নাসু ফারুক ভালো দোকান নাসু ফারুক বাকরখানি দোকান যাচ্ছি আমি কোথায় যাব আজকে পুরান্ঢাকায় বরাবরই আমি পুরান্ঢাকার অনেক খাবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে মনে হচ্ছে পুরান্ঢাকার একদম ঐতিহ্য এবং বিখ্যাত একটি খাবার আমি এখনও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই সেটা হচ্ছে বাকরখানি তো বাকরখানি তো খাবই পুরান্ঢাকার বাকরখানি খাবো তো কোথায় খাবো চলো সেটা আগে দেখে নিই আজকে আসলাম হচ্ছে আমি নাজিমুদ্দিন রোডে নাসু ফারুকের সেরা বাকরখানি খেতে তো নাসু ফারুকের সেরা বাকরখানি খেতে কেন আসলাম কারণ হচ্ছে এখানে সাত রকমের বাকরখানি পাওয়া যায় তো সাত রকমের বাকরখানি কি কি সেটা তো জানতে হবে তাই না তো চলো জেনে নিই পনির ঘি খাস্তা মিষ্টি নুনতা ঘি মিষ্টি ঘি এবং ঝাল বাকরখানি তো এই সাত রকমের বাকরখানি এখানে পাওয়া যায় এই দোকানটা হচ্ছে 45 বছরের পুরানো একটি দোকান তো এখানে হচ্ছে আমি আর কি বলবো এখানকার যে কর্মচারী তারা বলেছে এখানকার কথা মানুষ বলে এখানকার কথা আর দেখো আমি একদম নিচোখে দেখছিলাম কীভাবে বাকরখানি তৈরি হয় তো আমার দেখে খুবই ভালো লেগেছে তার থেকেও ভালো লেগেছে খেতে তো দোকানের কর্মচারী এনামুল হকের কাছ থেকে জেনে নাও আজকের বাকরখানি এবং বাকরখানির প্রাইস কত তো আমি তো এখানকার মানে নাসু ফারুকের সেরা বাকরখানি খাওয়ার জন্য পার্সেল হিসাবে বাসায় নিয়ে যাচ্ছি তো তোমরা যদি গরম গরম খেতে চাও তাহলে অবশ্যই এই দোকানে বসে খেতে পারো সঙ্গে বাসায় নিলেও গরম গরম খাওয়া যাবে যদি কাছে হয় তো ঘণ্টাখানেকের মধ্যে যে ঠান্ডা হবে তা না ভালোভাবে প্যাকেট করে নিবে আর এই সুস্বাদু বাকরখানির টেস্টটা একদমই মানে ডিফারেন্ট তো আমি বাকরখানি আরও খেয়েছি বাট এটার স্বাদ একদমই অন্যরকম তো আমি তো খেলাম তোমরা যদি খেতে চাও তাহলে অবশ্যই চলে আসো পুরান্ঢাকার নাজিমুদ্দিন রোডের নাসু ফারুকের বাকরখানি খাওয়ার জন্য তো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফেজ